মোমো স্টাফিং টা দেখা পুরো ঠাসা স্টাফিং বেশ ফ্লেভারফুল হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই এম খিতা এন্ড ইউ আর ওয়াচিং অ্যাফোর্ডেবল লাইফস্টাইল তো প্রায় অনেক দিন পর আবার একটা চাইনিজ খেতে এসেছি তো 16 বছরের একটা পুরনো রেস্টুরেন্ট যেটা কিনা লোকেটেড 8B বাস স্ট্যান্ডের টার্মিনালের ঠিক ভেতরে তো সেখানে খেতে এসেছি রেস্টুরেন্টের নাম হচ্ছে দ্য শেফ এখানে লাস্ট উইক আমরা অসাধারণ কিছু বাঙালি থালি খেয়েছি তো সেগুলো জানার জন্য ডেসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে আই বাটনেও লিঙ্ক রয়েছে অবশ্যই অবশ্যই দেখে নাও অ্যান্ড আজকে যাচ্ছি নানান রকমের চাইনিজ ডিশেস খেতে স্টার্টার মেন কোর্স ডেজার্ট অনেক কিছু তো চলো যা যা তো ফার্স্টে ট্রাই করছি হচ্ছে ফ্রেশ লাইম সোডা এখানে প্রাইস হচ্ছে ₹45 এখানে ওয়েলকাম ড্রিঙ্কে তুমি মশালা কোলা পাবে বিভিন্ন ধরনের চা পাবে তো সবই মোটামুটি 30 থেকে 45 টাকার মধ্যে তো প্রথমে ট্রাই করি তো এটা ভীষণই রিফ্রেশিং জল দিলে ফ্লেভারটা ইন্ট্যাক্ট রয়েছে একসাথে হালকা মিষ্টি আর সোডার ফ্লেভার তো চলো এবার স্টার্টারে যাওয়া যাক ফার্স্টে স্টার্টারে নিয়ে নিচ্ছি হচ্ছে চিকেন পকোড়া এখানে 8 পিস অফ চিকেন পকোড়া রয়েছে সাথে শেজওয়ান চাটনি রয়েছে তো এখানে চাটনিটা একটু নিয়ে নিই শেজওয়ান সস এটা দাম হচ্ছে 180 চিকেন পকোড়াটাকে আমি ডাইসেক্ট করি তো একটা বড়ো পিস অফ সলিড চিকেন রয়েছে সাইডে তোমার ধনে পাতা পেঁয়াজ এসব তো রয়েইছে তো ফ্রাই করি বেশ ফ্লেভারফুল পেঁয়াজ ধনে পাতা সবের গন্ধ তো ইন্ট্যাক্ট রয়েছে স্পেশালি দ্য সস ইজ ভেরি নাইস বেশ ক্রিসপি তো এরপর নিয়েছি হচ্ছে প্যান ফ্রাইড মোমো 5 পিসেস অফ মোমো রয়েছে প্যান ফ্রাইড তার মধ্যে এটা হচ্ছে 130 টাকা দাম যথেষ্ট ডিসেন্ট সাইজ মোমো আর এখানে দেখতেই পাচ্ছ সসটা রয়েছে তো প্যান ফ্রাইড সসটার মধ্যে প্রচুর পরিমাণে পেঁয়াজ রসুন ক্যাপসিকাম স্প্রিং অনিয়ন সব রয়েছে তোমার মোমোটা খেয়ে দেখি মোমো স্টাফিংটা দেখা পুরো ঠাসা স্টাফিং আর বাইরে পুরো অয়েলটা রয়েছে ভেতরে তোমার পেঁয়াজ আর রসুনের ভীষণ একটা স্ট্রং ফ্লেভার বাইরের কোটিংটা ভীষণ পাতলা ভীষণই পাতলা আর ভেতরে একদম ইনট্যাক্ট মানে ভর্তি তো এবার ট্রাই করবো হচ্ছে ভেজ ফ্রাইড রাইস তো ভেজ ফ্রাইড রাইসের কোয়ান্টিটি তোমার দেখিয়ে দিই প্রচুর পরিমাণে রয়েছে আর এখানে তোমার বিনস ক্যাপসিকাম তারপরে ক্যারেট সব রয়েছে স্প্রিং অনিয়ন আর এটা হচ্ছে হট গার্লিক চিকেন 8 পিসেস অফ চিকেন রয়েছে বড় বড় ডাইসড পেঁয়াজ রয়েছে আর ক্যাপসিকামও রয়েছে তো প্রথমে এই গ্রেভিটা দিয়ে জাস্ট রাইসটা খেয়ে দেখি যেমন নাম হট গার্লিক ঝালঝাল রয়েছে গার্লিক বার্ন্ড গার্লিকের একটা ফ্লেভার রয়েছে বেশ টেস্টি রাইসটা ইটসেলফ খেতে খুব ভালো পুরো ঝরঝরা হট গার্লিক চিকেনে চিকেনটা খেয়ে দেখি চিকেনটা অগেন একটা বড় সলিড পিস যেরকম পকোড়াতে ছিল বাইরেটা ওয়েল কোটেড ইন সস ভেতরটাও বেশ নরম বাইরে যে কাভারিংটা আছে সেটা কিন্তু থিন মানে যতটা দেখছেন ততটা কিন্তু চিকেনই সেটা আমি বলবো 190 8 পিসেস যথেষ্ট ভ্যালু ফর মানি তো এইমাত্র দা শেফের চাইনিজ রেস্টুরেন্ট থেকে খেয়ে বেড়ালাম চাইনিজ খাবারগুলো খেলাম প্রত্যেকটা খাবার আমার দারুণ লেগেছে স্পেশালি ওয়েলকাম ড্রিঙ্কগুলো ₹45 থেকে শুরু তো এটা কিন্তু একটা প্রপার এসি রেস্টুরেন্ট তো সেখানে 45-এ একটা ওয়েলকাম ড্রিঙ্ক পাওয়া কিন্তু যথেষ্ট একটা মানে ব্যাপার আর তার সাথে প্যান ফ্রাইড মোমোটা আমার অসাধারণ লেগেছে মোমোর একটা যে সাইডের যে একটা তেলের সাথে সসের ব্যাপারটা ওটা খুব ভালো লেগেছে ভিতরে স্টাফিংটা যথেষ্ট ভালো ছিল প্রত্যেকটা খাবারের কোয়ান্টিটি খুব ভালো ছিল তো চাইনিজটা এসে ট্রাই করো চাইনিজের প্রচুর প্রচুর আইটেমস আছে তো আমি মোটামুটি দেখিয়েছি এবার তোমরা এসে বাকিগুলো ট্রাই করো আর আমাকে কমেন্ট সেকশনে জানাও যে বাকি আইটেমসগুলো কেমন খেতে আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক লাইক করো শেয়ার করো চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর আমার একটা সেকেন্ড চ্যানেল আছে যেখানে আমি খাবার বাদে জীবনের বাকি অধ্যায়গুলো শেয়ার করি তো সেটা ডেসক্রিপশন বক্সে সেটার লিঙ্ক আছে অবশ্যই যাও এবং দেখে আসো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও একটু তো আজকের মতন টাটা ভালো থেকো